আচলতে মূল্যবৃদ্ধিয়ে বৰ্তমান সময়ত পুঙা কৰিছে। অত্যাৱশ্যকীয় সামগ্রী, প্রয়োজনীয় সামগ্রী, ইন্ধনজাত সামগ্রী আর যাব সামগ্রী নহলে মানুষের দৈনন্দিন জীবন যাপন সম্ভব নহয়, সেই সামগ্রীবিলাকর অত্যাধিক মূল্যবৃদ্ধিয়ে মানুষ পুঙা করে পেলাইছে। ইয়ারে ছাত্র ছাত্রী সকলের কেবল আসলে ছাত্র ছাত্রী সকলের প্রয়োজনীয় সামগ্রী নয়, ছাত্র ছাত্রী সকল থাকিবর যুক্ত আসলে পিজি ব্যবহার করে আছে, ব্যক্তিগত খণ্ডর হোস্টেল বলে আমি কব পো বা আবাস বলে কব পো, তাতো 12% GST আরোপ করেছে। গতি এটা আমি দেখবলে পাইছো যে ছাত্র ছাত্রী সকলের উপর মাধমার, রাইজর উপর মাধমার, এই সরকারখনে বজারত জুই লগার সময় যে তেখেত শুই আছে আর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, এই সরকারখন এই প্রমাণ হয়েছে। আর মূল্যবৃদ্ধির কথা কলে বিভিন্ন বিভিন্ন ঠাইর বিভিন্ন রাজ্যের তুলনা করে টুলুঙা মন্তব্য দিয়ে দায়িত্ব সামরিছে। কেবল পেট্রোলজাত, ইন্ধনজাত, অত্যাবশ্যকীয় সামগ্রী নহয়, মানুষের এটা এটা মৌলিক প্রয়োজনীয় বস্তুর মূল্যবৃদ্ধিয়ে রাইজক পুঙা করার সময় সরকারখানে আসলে বিভিন্ন হিতাধিকারী সৃষ্টির নামত তেখেত গোটে টাকা পয়সাবিল খরচ করে আছে। আর যদিনাখনলেকে এনে ধরনের হিতাধিকারী সৃষ্টি করে অভাবত টাকা খরচ করে থাকব, সেইদিনাখনলেকে রাইজর পকেটর যে আসলে কষ্টোপার্জিত ধন, সেই ধনখিন কিন্তু ব্যয় হয়ে থাকবে। গতি রাইজও সজাগ হবর হল আর সরকারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করবো নয় এই ব্যর্থতা তখেসলে হাত দাঙি দিছে। তারপর আসলে এটা করণীয় থাকব রাইজর, এই কথা বার্তাবিল রাজনৈতিকভাবে প্রত্যুত্তর দিব লাগবে, রাজনৈতিকভাবে প্রত্যুত্তর নিদিলে ইয়ার গত্যন্তর নাই। গতি এই মূল্যবৃদ্ধিয়ে পুঙা করার সময় আমি সরকারক অনুরোধ করবলিয়া কিনা আছে বলে ভবা নাই, কারণ সরকারে ইতিমধ্যে তখেসলে হাত দাঙিছে, মূল্যবৃদ্ধি রোধ করব নো বলে কেছে। এটা রাইজর কথা, রাইজে কষ্ট করব লাগবে, কষ্ট করে চলব লাগবে, রাজনৈতিকভাবে ইয়ার প্রত্যুত্তর দিব লাগবে, এই কথা বার্তাবিল আমি রাইজর প্রতি আসলতে মূল্যবৃদ্ধিয়ে বর্তমান সময় পুঙা করেছে। অত্যাবশ্যকীয় সামগ্রী, প্রয়োজনীয় সামগ্রী, ইন্ধনজাত সামগ্রী আর যাব সামগ্রী নহলে মানুষের দৈনন্দিন জীবন যাপন সম্ভব নহয়, সেই সামগ্রীবিলাকর অত্যাধিক মূল্যবৃদ্ধিয়ে মানুষ পুঙা করে পেলাইছে। ইয়ারে ছাত্র ছাত্রী সকলের কেবল আসলে ছাত্র ছাত্রী সকলের প্রয়োজনীয় সামগ্রী নয়, ছাত্র ছাত্রী সকল থাকিবর যুক্ত আসলে পিজি ব্যবহার করে আছে, ব্যক্তিগত খণ্ডর হোস্টেল বলে আমি কব পো বা আবাস বলে কব পো, তাতো 12% GST আরোপ করেছে। গতি এটা আমি দেখবলে পাইছো যে ছাত্র ছাত্রী সকলের উপর মাধমার, রাইজর উপর মাধমার, এই সরকারখানে বজারত জুই লগার সময় যে তেখেত শুই আছে আর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, এই সরকারখন এই প্রমাণ হয়েছে। আর মূল্যবৃদ্ধির কথা কলে বিভিন্ন বিভিন্ন ঠাইর বিভিন্ন রাজ্যের তুলনা করে টুলুঙা মন্তব্য দিয়ে দায়িত্ব সামরিছে। কেবল পেট্রোলজাত, ইন্ধনজাত, অত্যাবশ্যকীয় সামগ্রী নহয়, মানুষের এটা এটা মৌলিক প্রয়োজনীয় বস্তুর মূল্যবৃদ্ধিয়ে রাইজক পুঙা করার সময় সরকারখানে আসলে বিভিন্ন হিতাধিকারী সৃষ্টির নামত তেখেত গোটে টাকা পয়সাবিল খরচ করে আছে। আর যদিনাখনলেকে এনে ধরনের হিতাধিকারী সৃষ্টি করে অভাবত টাকা খরচ করে থাকব, সেইদিনাখনলেকে রাইজর পকেটর যে আসলে কষ্টোপার্জিত ধন, সেই ধনখিন কিন্তু ব্যয় হয়ে থাকবে। গতি রাইজও সজাগ হবর হল আর সরকারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করব নয় এই ব্যর্থতা তখেসলে হাত দাঙি দিছে। তারপর আসলে এটা করণীয় থাকব রাইজর, এই কথা বার্তাবিল রাজনৈতিকভাবে প্রত্যুত্তর দিব লাগবে, রাজনৈতিকভাবে প্রত্যুত্তর নিদিলে ইয়ার গত্যন্তর নাই। গতি এই মূল্যবৃদ্ধিয়ে পুঙা করার সময় আমি সরকারক অনুরোধ করবলিয়া কিনা আছে বলে ভবা নাই, কারণ সরকারে ইতিমধ্যে তখেসলে হাত দাঙিছে, মূল্যবৃদ্ধি রোধ করব নো বলে কেছে। এটা রাইজর কথা, রাইজে কষ্ট করব লাগবে, কষ্ট করে চলব লাগবে, রাজনৈতিকভাবে ইয়ার প্রত্যুত্তর দিব লাগবে, এই কথা বার্তাবিল আমি রাইজর প্রতি আগ্রহ।